হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নাইনটিজ প্লো পয়েন্ট নাটকটি জমে উঠেছে। আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে নাইনটিজ প্লো পয়েন্ট নাটকে অভিনেত্রী নাজিয়া বর্ষা কেন নেই। তো আজকের এই ভিডিওতে জানাবো নাইনটিজ প্লো পয়েন্ট নাটকে কেন অভিনেত্রী নাজিয়া বর্ষা নেই, এবং তিনি কি পরবর্তী কোনো নতুন পর্বে কি আসবেন, এবং যদি আসেন তাহলে কবে আসবেন এবং কোন চরিত্রে অভিনয় করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা হয়তোবা জানেন নাইনটিজ প্লো পয়েন্ট নাটকের প্রথম দিকে অভিনেত্রী আরোহী মিম ছিলেন না, কিন্তু দর্শকদের এত কমেন্ট দেখে নাইনটিজ প্লো পয়েন্ট নাটকের পরিচালক আর্থিক সজীব ভাই পরবর্তী নতুন পর্বে অভিনেত্রী আরোহী মিমকে আনেন। অভিনেত্রী নাজিয়া বর্ষায়ের প্রসঙ্গে নাইনটিজ প্লো পয়েন্ট নাটকের পরিচালক আর্থিক সজীব ভাই জানান, দর্শকরা যদি অভিনেত্রী নাজিয়া বর্ষাকে নাইনটিজ প্লো পয়েন্ট নাটকে চায় তাহলে পরবর্তী নতুন পর্বে অভিনেত্রী নাজিয়া বর্ষাকে নতুন চরিত্রে আনা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কে কে নাইনটিজ প্লো পয়েন্ট নাটকে অভিনেত্রী নাজিয়া বর্ষাকে চান তারা এই ভিডিও নিচে সবাই কমেন্ট করুন।